নিজে নিজের অপহরণ নাটক করে কোম্পানিকে ঠকিবাকে চেষ্টা করে শেষে পুলিশ হাতে ধরা পড়েছেন। এভাবে গোটি ঘটনায় দুই জনকে গিরফ করেছে বলাঙ্গীর সদর থানা পুলিশ। দুই অভিযুক্ত হচ্ছেন লুইসিংহা থানা কন্দাজুরি গাঁর ডোলামণি প্রধান এবং সোনপুর জেলা তরভা থানা তকড়লা গাঁর সর্জন দন্তা। সেমানক ঠারু 60,680 টাকা, দুইটি মোবাইল, দুইটি বাইক পুলিশ জবত করেছে। গত 7 তারিখে ফুলিঝর নিকটে ফাইনান্স কর্মচারী লুট হয়েছে নিয়ে সদর থানায় অভিযোগ হয়েছিল। পুলিশ এ সম্পর্কিত মামলা রুজু করে এই ঘটনার তদন্ত করেছিল। তদন্ত সময় লুটর শিকার কর্মচারী হি লুটেরা বলে জনাপড়ি। সে নিজে নিজের লুট নাটক করা সহ কলেকশন টঙ্কা হড়প করে এসডিপিও সূচনা দিয়েছিল। উভয়কে আজ কোর্ট চালাণ করা হবে। নিশ্চিত ভাবে চ্যালেঞ্জ যেহেতু নিজে যে কর্মচারী কলেকশন করুলে এতে ইনভলভ হয়েছে তেমন তাঁকে ধরার নিশ্চিত ভাবে আমার চ্যালেঞ্জ লা। বট তাঁকর যে প্রকার সে স্টেটমেন্ট দেলে এবং আমি তাঁকর মোবাইল আসবুর ভেরিফিকেসন কলু, তাপরে সারকমস্টানসিয়াল এভিডেন্স তাঁকে এগেনস্টে যাওয়া তো হিসাবে তাঁকে ইন্টারভেশন কলাপরে সে নিজে মানি এবং ক্যাশ করে।